এক যুদ্ধে খবর ছড়িয়ে পড়ল, ওদের যুদ্ধের দিকে খবর ছড়িয়ে পড়ল, বিশ্ব নবী শহীদ হয়ে গেছেন, দুনিয়ার জমিনে বিশ্ব নবী আর নাই। কাফেরেরা গোটা দুনিয়ায় রটায়া দিল মুহাম্মদ ইন্তেকাল করেছেন। এই খবর শুনবার পরে একজন মহিলা পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়ায়, পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়ায়, জিহাদের মাঠের দিকে দৌড়ায়। তিনি যখন দৌড়তে লাগলেন, বুখারী শরীফের হাদিস, রাস্তায় যাওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে দেখা, সাহাবী ডাক দিয়া বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন, আমি ওহুদের দিকে দৌড়াই, পাগলের মতো ওহুদের দিকে দৌড়াই। সাহাবি ডেকে বললেন, মারে দৌড়াইয়া লাভ নাই বোন, দৌড়াইয়া লাভ নাই, গিয়ে কোনো লাভ নাই, তোমার যেই ছেলে জিহাদে এসেছিল তা শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলছেন, ও সাহাবি, আমার ছেলে শহীদ হয়েছে কি না আমি জানতে চাই না, আমার ছেলের কি হয়েছে আমি জানতে চাই না, জিহাদের ময়দানের দিকে আমি দৌড়াই, আগে বলো আমার দিনের নবী কেমন আছে? আল্লাহু আকবার বলেন। কি ভালোবাসা ছিল রসুলের প্রতি মানুষের, কি ভালোবাসা ছিল। আর আজকে আমরা রসুলকে ভালোবাসতে পারি না, রসুলকে গালি দিলে জবাব দিতে পারি না। আরে জানেন না আপনি, আপনি জানেন না আপনার জন্য সেই রসুল দুনিয়ায় কাঁদতে 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 ইন্তেকাল করেছেন। মৌতের সময়, সাকারাতের সময় তোমার কথা আমার কথা বলে যান নাই। আজকের বিষয় এটা, জানি না সময় মতো কথাগুলো বলতে পারবো কিনা, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। বিষয় এটা, সাকারাতের সময় নবীজি তোমাকে আমাকে ভুলে যায় নাই। এমনকি সোনা মুসলমান, ও যুবক তোমাকে বলছি, আমার নবীর অফাতের পরে নবীকে যখন কবরে শোয়া দেওয়া হলো, আমার নবীকে যখন কবরে শোয়া দেওয়া হয়েছে, হযরতে আলী বলেন, নবীজিকে জীবনে আর দেখব না, যেই নবীর পিছনে নামাজ আদায় করেছি, যেই নবীকে আমি খাইয়ে দিয়েছি, নবী আমাকে খাইয়ে দিয়েছে, নবীজি ইন্তেকাল হয়েছে, কবরে রাইকা দিছি, নবীজিকে আর দেখবো না, যাই না রসুলের রোজায় গিয়া নবীজিকে জীবনের শেষ পায়ে একটা চুম্বন করে আসি। এই কথা বলে হযরত আলী রসুলের পাকের রোজায় ঢুকলেন, ঢুকে মুখ থেকে যখন কাপড় সরাইয়া দিয়েছেন, আলী তাকায়া দেখেন যে রসুলকে কিছুক্ষণ আগে জানাজা পড়াইয়া কবরে রাখছেন, সেই রসুলের ঠোঁট মোবারক কবরের ভিতরে নড়তেছে। সুবহানাল্লাহ বলতে লজ্জা হচ্ছে? হযরত আলী তার কানটা রসুলের ঠোঁটের কাছে যখন নিয়েছেন, আলী বলেন, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার নবী কবরে শুয়া বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমি তো কবরে চলে এসেছি, না জানি আমার উম্মতের কি হবে। আপনি কেমনে সে রসুলকে বলে গেলেন? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? রাত্র 12টা আমি খুব লম্বা করবো না আজকে, এমনি দেশের পরিস্থিতি ভালো না, আর সব দিক মিলিয়ে অবস্থান ভালো না। আমার মুসলমান ভাইরা, ওই মহিলা অহুদের দিকে যখন দৌড়ায়, আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা, সাহাবি ডেকে ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডেকে ডেকে বলছেন, সাহাবি রে দৌড়াই তো ওহুদের দিকে। সাহাবি ডেকে বললেন, ওহুদের দিকে গিয়ে আপনার কোনো লাভ নাই, আপনার যে ছয়টা ছেলে জিহাদে এসেছিল সবগুলা শহীদ, আপনার ছয়টা ছেলে জিহাদের ময়দানে এসেছে সবগুলা শহীদ হয়ে গেছে, গিয়ে কোনো লাভ
মহিলা ডেকে ডেকে বলছেন সাহাবী কে শহীদ হয়েছে আমি জানতে চাই না শুনতে চাই না কে মরে গেল কে বেঁচে গেল জানতে চাই না আগে বলো আমার দয়ার নবী কেমন আছে মহিলা পাগলের মতো দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে আরেকজনের সঙ্গে দেখা তিনি ডেকে ডেকে বললেন মা আপনি দৌড়ান কই কোথায় যান মহিলা ডেকে ডেকে বলছেন আমি তো ওহদের দিকে যাই গিয়ে কোনো লাভ নাই আপনার ভাই জিহাদের ময়দানে যে এসেছিল অত শহীদ হয়ে গেছে মহিলা বলতেছে কে শহীদ হলো শুনতে চাই না আমার ছয়টা ছেলে নাকি শহীদ হয়ে গেছে জানতে চাই না আমার ভাইও নাকি শহীদ হয়ে গেছে জানতে চাই না আগে বলো আগে বলো আগে বলো আমার দয়ার নবী মায়ার নবী কেমন আছে মহিলা সামনের দিকে দৌড়ায় আমাদের আগের মায়েরা কেমন ছিলেন কিছু দূর যাওয়ার পরে আরো সাহাবীদের সঙ্গে দেখা সবাই ডেকে ডেকে বলছেন মা আপনি পরিশান হইয়া দৌড়ান কই আপনি কোথায় যান কেন দৌড়ান মহিলা বলতেছেন আমি ওহদের দিকে দৌড়াই সাহাবীরা বলছেন গিয়ে কোনো লাভ নাই আপনার ছয়টা ছেলে জিহাদে এসেছিল শহীদ হয়ে গেছে আপনার ভাই জিহাদে এসেছিল শহীদ হয়ে গেছে ও মহিলার আশ্চর্য খবর তোমার স্বামী জিহাদের ময়দানে এসেছে তোমার স্বামীও জিহাদের ময়দানে ইন্তেকাল করেছে মহিলা ডেকে ডেকে বলছেন সাহাবীরা শোনো ছয়টা ছেলে শহীদ হয়ে গেছে শুনতে চাই না আমার ভাই শহীদ হয়ে গেছেন শুনতে চাই না আমার স্বামী এর পরেও ভালো আছে নবীজি চেহারা মুবারকের দিকে তাকায়া মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে আসমানের দিকে দুইটা হাত উঠে বলছেন আল্লাহ তাআলা আমার ছেলেগুলা মরে গিয়েছে শহীদ হয়ে গেছে আমার ভিতরে কোনো সুখ নাই ব্যথা নাই আমার ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার ব্যথা নাই আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন ব্যথা নাই আমার দিনের নবী এখন পর্যন্ত জিন্দা তাকে একটা নজর দেখতে পেরেছি আয় আল্লাহ আমার গোটা জিন্দেগি কুরবানি করে দিলাম এরপরও নবীজির হায়াতকে তুমি বাড়াইয়া দাও কেমন ভালোবাসা এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলামের দল দুনিয়ার জমিনে তুমি সেকুলারিজম কমিউনিজম মার্ক্সবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র যত তন্ত্র মন্ত্র আছে মানতে পারো তুমি লেলিন কার্ল মার্ক্সের জিন্দেগি চরিত্র গ্রহণ করতে পারো তুমি চাইলে মাও সেতুঙ্গের মতো জীবন কাটাতে পারো তুমি চাইলে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট হাফ মেন্টাল ডোনাল্ড ট্রাম্পের মতো জিন্দেগি বানাতে পারো তুমি চাইলে জো বাইডেনের মতো হয়ে যেতে পারো তুমি চাইলে বিশ্ববিখ্যাত নিকৃষ্ট কুকুর ফ্রান্সের প্রেসিডেন্ট হয়ে যেতে পারো কারো চরিত্র নিতে পারো কিন্তু মনে রাখো রে আদম সন্তান তোমরা যদি ইন্তেকালের পরে জান্নাত পেতে চাও আমি আল্লাহর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে চাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ যে যুবক ভাইয়ের এই প্রোগ্রামের আয়োজন করেছে আমি বুঝাতে চাইলাম এতক্ষণে যে আগেকার মায়েরা আগেকার বোনেরা
তারা ইসলামের জন্য রাসূলের জন্য কতটুকু ভালোবাসা ছিল ঠিক না ঠিক কি না জোরে বলেন ঠিক